অনেকে আমাকে জিজ্ঞাসা করে এই যে করোনারি আর্টারি ডিজিজ নাম বলছেন বা ইসকেমিক হার্ট ডিজিজ বলা হচ্ছে, এই অসুখটা কি? এই অসুখটা যদি খুব সিম্পলভাবে বলা যায়, এটা হলো হার্টের যে টিউব, যেগুলো হার্টকে ব্লাড সাপ্লাই করে, সেই টিউবের ভেতরে 70-80% ব্লকেজ হয়ে যাওয়া। আপনাকে বুঝতে হবে যদি ব্লাড সাপ্লাই ওই টিউবে বন্ধ হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে হার্ট ব্লাড পাবে না, আর যখন হার্ট ব্লাড পাবে না তখন হার্টে হাঁটতে গেলে বুকে ব্যথা হবে। এটাকে বলে করোনারি আর্টারি ডিজিজ আমাদের মেডিকেল সায়েন্সে। এটাকে ইসকেমিক হার্ট ডিজিজ বা ইসকিমিয়া বলা হয়, এটাকে অনেক সময় অ্যাঞ্জাইনাও বলে। মনে রাখবেন অসুখ একই, নাম ডিফারেন্ট। অসুখের মানেটা কী হলো, হার্ট যে পুরো বডিকে ব্লাড দেয়, তার নিজের যে ব্লাড সাপ্লাই, তার ভেতরে চর্বি জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড জমে যাচ্ছে, আর এই জমাটা একদিনে শুরু হয় না, ধীরে ধীরে এটা জমতে জমতে যখন ওটা 80% ক্রস করে যাবে তখন গিয়ে এটা বোঝা গেল হার্টের অসুখ। তাহলে আপনি মনে রাখবেন হার্টের অসুখের যে মেইন অসুখ সেটা হলো করোনারি আর্টারি ডিজিজ। আরেকটা কথা বলে দিই, আমি যদি 100টা পেশেন্ট দেখবো হার্টের, তার মধ্যে 98 হলো করোনারি আর্টারি ডিজিজ মানে ব্লকেজ পেশেন্ট, আর একটা দুটো আরও যা থেকে গেল তারা কে, তারা হলো হোল ইন দ্য হার্ট, হার্টে ফুটো আছে এরকম শুনে থাকবেন, আপনার ভাল্ভ খারাপ হয়ে গেছে এটাও শুনে থাকবেন, কিন্তু এটা 100টার মধ্যে একটা কি দুটো। মেজরিটি অফ দ্য পেশেন্ট হার্টের পেশেন্ট তারা হলো ব্লকেজ পেশেন্ট, আর এই ব্লকেজ হয় কারণ কি আমরা চর্বি বেশি করে খাচ্ছি, এক্সারসাইজ করছি না। এই অসুখটা এখন বিশ্বের মধ্যে নম্বর ওয়ান, আর বাংলাদেশে আজকে 3 কোটির ওপরে পেশেন্ট হার্টের পেশেন্ট, তাদের ভেতরে চর্বি জমে গিয়েছে, চোখ হয়ে যাচ্ছে, নিজে নিজে মারা যাচ্ছে। তা এই অসুখটাকে আমরা বুঝতে হবে, এটাকে করোনারি আর্টারি ডিজিজ বলা যেতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ বলা যেতে পারে, আর এটাকে হার্ট অ্যাটাকের একটা রূপ, এটা হার্ট অ্যাটাকটাও আপনাকে একটু বোঝাবো পরে।